এসব বলছি কেন আমি? তুমি অনেক 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 আব্বার কারণে আমি ছোটবেলা থেকেই বন্দী, কারণ আব্বা শুধু বিধি নিষেধ কোথাও যেতে দিত না, তাই না আব্বা বলো তুমি? সেটা তো ঠিক, এই জন্যই তো আল্লাহ রহমতে তুমি এত বড় হতে পেরেছ, কিছু নিয়ন্ত্রণের ছেলে বলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিন্তু তুমি উচ্ছন্নে চলে যেতে। এখন আল্লাহর মেহরবানিতে আমরা নিয়ন্ত্রণ রেখেছিলাম তোমার উপরে বলে তুমি এত উচ্চশিক্ষিত হতে পেরেছ। অনুভূতি প্রকাশ করবো কীভাবে? আমি তো খুবই খুবই খুশি, মহা খুশি। ওকে যে মানে আমি তো এই সিজনে হয়তো বইমেলাতে আসতামই না, যেহেতু এর বইটা প্রকাশ হয়েছে সেজন্যে আমি মেয়েকে বললাম যে একদিন যাই দেখি তোমার স্টলটা কেমন বই বিক্রি হচ্ছে, সেই জন্য এসছি। আমি মহা খুশি। আমি বলবো যে মানে আমি তোমার বাবাকে খুব ভালোবাসি, এবং এমন অনেকেই আছেন সবাই তাদের বাবাকে অনেক ভালোবাসেন, কিন্তু কখনো আপনারা বলেন না বা প্রকাশ করেন না বা বাবাকে সময় দেন না যাতে বাবা মা আছেন। আপনারা অনেক ভাগ্যবান যাদের বাবা মা যাতে সাথে আছেন, বাবা মাকে একটু সময় দেন, যেটা আমি আগে করিনি, এখন বুঝতে পারছি। তো আমি বলবো যে এটাই সবার প্রতি এটাই বলবো যে বাবা মা যে কত গুরুত্বপূর্ণ আমি এখন বুঝতে পেরেছি, এবং আমি আপনাদের বলবো আপনারা আপনার বাবা মাকে একটু সময় দেন। কবর পর্যন্ত তারা বন্দিনী থাকে, কিন্তু আমি কিন্তু নিজে পুরুষ হয়ে বন্দী হয়ে আছি। আমার আফটার রিটায়ারমেন্ট আমি বাসায় থাকি, এই ধর্মপুস্তক সমস্ত পড়াশোনা করি, যা একটা বইও কিনলাম ধর্মের ওপর, সেই পড়াশোনা নিয়েই থাকি, বাইরে খুব একটা বেরোই না, মাঝে মধ্যে বেরোই একটু বাজারে যাই, কিন্তু আমিও বন্দী। তো মেয়েরাই যদি শুধু বন্দী হয়ে থাকে তা কিন্তু ঠিক না, পুরুষদের জীবনের সময় আসে যখন তারা বন্দী জীবনযাপন করে, এবং এই ধরনের জীবনযাপন করতে হবে বলেই আমি কিন্তু আমেরিকাতে থাকিনি। কিন্তু আমেরিকাতে হলো বুড়ো মানুষ হলে তো আপনি ইয়ে করবেন, ঘরে বসে থাকবেন আর ফ্যামিলির সব সদস্যরা বাইরে চলে যাবে, সারাদিন জব করবে, তারপরে সন্ধ্যায় ফিরবে, আর আপনি একা বুড়ো মানুষ বসে আছেন। আপনার জন্য খাবার অবশ্য বেড়ে দেওয়া আছে টেবিলে, কিন্তু ওখানেও একটা বন্দী জীবন। সুতরাং পুরুষরা অনেক সময় আর সময় আসে যখন তারা বন্দী জীবন অতিবাহিত করে। এসব বলছি কেন আমি? তুমি অনেক 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 আব্বার কারণে আমি ছোটবেলা থেকেই বন্দী, কারণ আব্বা শুধু বিধি নিষেধ কোথাও যেতে দিত না, তাই না আব্বা বলো তুমি? সেটা তো ঠিক, এই জন্যই তো আল্লাহর রহমতে তুমি এত বড় হতে পেরেছ, কিছু নিয়ন্ত্রণের ছেলে বলেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিন্তু তুমি উচ্ছন্নে চলে যেতে। এখন আল্লাহর মেহরবানিতে আমরা নিয়ন্ত্রণ রেখেছিলাম তোমার উপরে বলে তুমি এত উচ্চশিক্ষিত হতে পেরেছো।